হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো চলুন শুরু করি আজকের টেক নিউজ। টেক নিউজ সবসময় একটু ইন্টারেস্টিং হয়, তাই আজকে প্রথমে শুরু করব উইন্ডোজ 11কে নিয়ে। কারণ উইন্ডোজ 11 কতদিন পর পর কী কী আপডেট দিবে তা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। মূল কথা হলো উইন্ডোজ 11 বছরে একবার নতুন আপডেট দিবে, আর তা রিলিজ করবে সেই বছরের শেষের দিকে। এছাড়া মাসে একবার আপডেট দিবে, যাতে থাকবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট, বাগ ফিক্সিং এবং সিকিউরিটি আপডেট। উইন্ডোজ 11 ভাগ অনুসারেও আপডেট দেওয়া হবে। যারা উইন্ডোজ 11 বি ব্যবহার করবে তারা প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবারে একটি করে নতুন আপডেট পাবে, এবং বাকি যারা উইন্ডোজ 11 সি অথবা ডি ব্যবহার করবে তারা মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে নতুন আপডেট পাবে। উইন্ডোজ 11 আরেকটি খবর হলো মাইক্রোসফট পেন্টের একটি ফটো লিক হয়ে গেছে। এটা মূলত ইউজার ইন্টারফেস। একটু কষ্টের কথা হলো এই ইন্টারফেসটা এখনই আমরা পাবো না। যে ছবিটা লিক হয়েছে তাতে দেখা যায় একজন ব্যবহারকারী তার ইচ্ছামতো পেন্টিংটা ঘুরিয়ে নিচ্ছে। এছাড়া মাইক্রোসফটের নতুন আইকন এবং কালার সিলেকশন, এগুলো সত্যি অনেক সুন্দর লাগছে। ওয়ানপ্লাস নট 2 কী কী কারণে কিনবেন আর কী কী কারণে কিনবেন না জেনে আসি। চারটি কারণ ফোনটি কিনতে বাধ্য করবে আপনাকে। এক, এতে থাকছে মিডিয়াটেকে ডাইমেনসিটি 1200 প্রসেসর। দুই, এক্সিলেন্ট ফটোগ্রাফি। এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সোনি IMX766 সেন্সর। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন হাই ডিটেলসের ফটো। তিন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এই ফোনটিতে থাকছে অক্সিজেন ওএস 11.3। চার, সুপার ফাস্ট 65 ওয়াট চার্জিং। ফোনটিতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এক চার্জে প্রায় একদিনেরও বেশি ব্যবহার করা যায়। 30 মিনিটে 100% চার্জ কমপ্লিট। এবার দেখা যাক কোন তিনটি কারণে ফোনটি কিনবেন না। এক, আপনাকে সুন্দর ছবি তুলতে হলে প্রয়োজন হবে অনেক আলোর। এর প্রধান সমস্যা হচ্ছে কম আলোতে আপনি কখনোই ভালো ছবির আশা করতে পারবেন না। দুই, ফোনটির মনোক্রোমো সেন্সর। ফোনটির 2 মেগাপিক্সেল মনোক্রোমো সেন্সর দিয়ে যথার্থ ফটো পাওয়া যায় না। তিন, স্ক্রিন ব্রাইটনেস। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। বেশি রোদের মধ্যে ব্যবহার করতে খুবই কষ্ট হয়ে যাবে। আগস্ট মাসে স্যামসাংয়ের অনেক প্রোডাক্ট রিলিজ হতে যাচ্ছে, তার মধ্যে রয়েছে গ্যালাক্সি ওয়াচ 4। এটি এ বছরের প্রথম ওয়াচ যা গ্যালাক্সি রিলিজ করতে যাচ্ছে। গ্যালাক্সি ওয়াচ 4 এর কিছু ফটো লিক হয়েছে, যাতে দেখা যায় ওয়াচটিতে দুটি ভেরিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে সম্পূর্ণ কালো মডেলের এবং আরেকটি হচ্ছে সিলভার মডেলের। এতে থাকবে দুটি বাটন। এছাড়াও এতে 7 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওয়াচটি অফিসিয়ালভাবে আগস্টের 11 তারিখে লঞ্চ করা হবে। খুব শীঘ্রই গুগল অ্যাকাউন্ট সাইন ইন বন্ধ করে দিবে গুগল। আমাদের মধ্যে অনেক ব্যবহারকারী আছে যারা অনেক ওল্ড ভার্সনের মোবাইল ব্যবহার করে। যারা 2.3.7 মধ্যকার ভার্সনের মোবাইল এখনও ব্যবহার করে তারাই এই সমস্যায় পড়বে। গুগলের এই আইনটি সেপ্টেম্বরের 27 তারিখ থেকে কার্যকর হবে। আশা করি 10 বছর আগের এই ভার্সনের মোবাইল এখন আর কেউ ইউজ করে না। আগস্টের 1 তারিখে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ অ্যানাউন্স করেছিল ফেসবুকের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে রেব্যান স্মার্ট গ্লাস। তবে বিস্তারিতভাবে এখনও কিছু বলেনি, কিন্তু প্রযুক্তির জগতে অনেক কিছু জানা সম্ভব। ফেসবুকের এক বিবৃতিতে জানা যায় এটি মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করতে হবে। এই রেব্যানে থাকতে পারে স্ন্যাপচ্যাট, অ্যামাজন ইত্যাদি। আপনারা কে কোন ধরনের ভিডিও চান এবং কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্যামসাং সম্পর্কে আরেকটু জেনে আসি। স্যামসাংয়ের নতুন র্যাম DDR5, এই র্যামে থাকছে 768 জিবি পর্যন্ত ধারণ ক্ষমতা। DDR5 র্যামটি আগামী বছর থেকে গেমিং পিসিতে ব্যবহার করা হবে। গত বছর স্যামসাং বলেছিল তারা 512 জিবি DDR5 নিয়ে কাজ করতেছে, আর এখন তারা কি চমক দেখিয়ে দিল। যাই বলি না কেন, গেমারদের জন্য সত্যি একটা বড় চমক। গ্যালাক্সি Z Fold 3, ইউজারদের জন্য দুঃখের খবর হচ্ছে এই ফোনটির দাম বেড়েই চলেছে। ইউরোপে এর দাম শুরু হচ্ছে 2009 ইউরো এবং 2099 ইউরো থেকে। 256 জিবি স্টোরেজের ফোনটির দাম হলো 2009 ইউরো এবং 512 জিবি স্টোরেজের দাম হলো 2099 ইউরো। অ্যামাজনকে গুনতে হলো $886 মিলিয়ন। বিবিসি নিউজ থেকে জানা যায় অ্যামাজন ইউরোপিয়ান ইউনিয়ন ডাটা প্রাইভেসির নিয়ম লঙ্ঘন করেছিল, যার কারণে জরিমানা দিতে হয়েছে $886 মিলিয়ন। প্রত্যেকটা কোম্পানি কিছু না কিছু তৈরি করে, আর সেখানে রিয়েলমি বসে থাকবে তা তো হয় না। তাই রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে ফার্স্ট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ম্যাগডার্ট। আগস্টের 3 তারিখে একটি ইভেন্টে লঞ্চ করার কথা আছে। ইভেন্টে প্রথম ওয়্যারলেস চার্জিং উন্মোচন করবে রিয়েলমি। তারা বলে এই ম্যাগডার্ট নাকি অ্যাপলের ম্যাকসেফ চার্জার থেকেও অনেক পাওয়ারফুল। আচ্ছা, একটা মোবাইলে যদি 5টা ক্যামেরা থাকে তাহলে কেমন হবে? আর এটি করতে যাচ্ছে হনর। হনরের আপকামিং ফোন হনর ম্যাজিক 3, এই ফোনটিতেই থাকছে 5টি ক্যামেরা। ক্যামেরাগুলো ইংরেজি লেটার M ফরম্যাটে সাজানো থাকবে। এই খবরটি লিক হয়েছে হনর CEO এর মাধ্যমে,
যার কারণে খবরটিকে হেসে উড়িয়ে দেওয়া যায় না। আর হনর ম্যাজিক 3 হবে ফার্স্ট স্মার্টফোন যাতে থাকবে 888+ প্রসেসর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।